বহরমপুর স্টেডিয়াম ময়দানে শৌচালয় ও ঢালাই রাস্তা উদ্বোধনে সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। সাংসদ তহবিল থেকে তৈরি হয়েছে স্টেডিয়ামে পুরুষ ও মহিলা শৌচালয়। এর পাশাপাশি এখানেই তৈরি হওয়া ঢালাই রাস্তাও উদ্বোধন করা হয় এদিন। মনোবিক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক, এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477-99515 এই নম্বরে। বহরমপুর স্টেডিয়ামে প্রতিদিন বহু মানুষ আসেন, কেউ খেলাধুলো করতে, কেউ আবার শরীর চর্চা করতে। সেখানে ছিল না ভালো শৌচালয়। সাংসদ তহবিল থেকে স্টেডিয়াম ময়দানে শৌচালয় ও ঢালাই রাস্তা উদ্বোধনে সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। বৃহস্পতিবার বিকেলে উদ্বোধন করা হয়। এর পাশাপাশি এদিন স্টেডিয়াম ময়দানে ভলিবল খেলেন বহরমপুরের সাংসদ। বেশি বেশি খেলা হোক, সেই খেলায় আমাদের কোন রকম সহযোগিতা করলে আমরা করব। আমরা তো আছি শহরের একজন নাগরিক, ঘটনাচক্রে আমি এই শহরের একজন এমপি, স্বাভাবিকভাবেই আমাদের দ্বারা যা যা সম্ভব আমরা তো করবই, বলার অপেক্ষা রাখে না। আপনারা করুন ভালো করে, আমরা আপনাদের সঙ্গে আছি। খেলার মাঠ বিস্তৃত হোক, খেলার মাঠে আরো বেশি বেশি করে আমাদের ঘরের ছেলেমেয়েরা আসুক। যত বেশি খেলার মাঠে তারা আসবে, আমি মনে করি তত বেশি সমাজ সুস্থভাবে সাবলীলভাবে চলতে পারবে।